মানুষের মুখ কোনদিন দেখি নাই অতএব আজকেও সম্ভব না দাও বিদায় করে দাও বিদায় করে দাও মুসাফিরের সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব হবে না আমার বন্ধুগণ ইমাম মালিক চলে আসলেন ডাক দিয়ে কয় হুজুর আমার মা বলছে আপনার সাথে কথা বলা সম্ভব নয় কারণ আমার মা জীবনে কোনদিন কোন পরপুরুষের সাথে কথা বলে নাই কোন পরপুরুষ আমার মার মুখ দেখতে পায় নাই মাও কোন পরপুরুষের মুখ দেখে নাই অতএব আপনার সাথে কথা বলবে না যান যান বিদায় হয়ে যা বিদায় হয়ে যা মা কথা বলবে না না করছে আমার বন্ধুগণ এইবার হযরত আনাস ডাক দিল বাবা মালিক তোমার মা জীবনে কোনদিন কোন পরপুরুষের সাথে কথা বলে নাই কোন পরপুরুষ তোমার মার মুখ দেখতে পায় নাই তবে তোমার মার কাছে গিয়ে একটা কথা জিজ্ঞেস করো তোমার মার কি মনে আছে জীবনে কোনদিন কোন পুরুষের হাত ধরে বলছিল হইতে পারি কালো হইতে পারি অসুন্দর হইতে পারি বিশ্রী কালা এতে আমার দোষটা কোথায় সব কিছু তো মহান আল্লাহর দান যাও তোমার মার যদি মনে হয়ে যায় তাহলে তুমি বইলো যে পুরুষটার হাত ধরে তুমি এই কথা বলছিলে জীবনে একবার সেই পুরুষটাই তোমার বাড়ির মেহমান দূরে গন সুবহানাল্লাহ